আসলে আমাদের খাদ্য অধিকর্তার নির্মল অধিকারী স্যারে কালকে আমাদেরকে তারা ফোন করেছিল যে বাজারে যে সবজির দাম, বিশেষ করে কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, টমেটো এটা ঊর্ধ্বমুখী, সেটা যাচাই করার জন্য। আমাদের সদর মহকুমা শাসকের অধীন আমাদের এনফোর্সমেন্ট টিম আগে থেকেই গড়া আছে। তো আমাদের এনফোর্সমেন্ট টিম সহকারে আজকে আমরা মহারাজগঞ্জ বাজারে পরিদর্শন করি। পরিদর্শন করে আমরা অনেক কাঁচামালের দোকান, যেমন আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো ইত্যাদির দোকান আমরা ভিজিট করলাম। সর্বশেষে এই মুদির দোকানখানেও ভিজিট করলাম। এখানে ভিজিট করে দেখলাম ওনার যে বাটখারার যে মাপনের জিনিস, সেটা যেটা রেনু থাকার কথা সেটাও রেনু নাই। তাছাড়া ওনার দোকানে আচার এবং সরষার তেল এক্সপায়ারি পাওয়া গেছে। তাছাড়া ফুডস্টাফ লাইসেন্সও নাই। ওনার যে সার্টিফিকেটটা আমরা সিজ করলাম, আমাদের এসডিএম এসে যাওয়ার জন্য বললাম, ওনাকে নোটিশ জারি করা হবে। তারপরে এসডিএম স্যারের কন্ট্রোল অর্ডার মোতাবেক যা অ্যাকশন নেওয়া নেবে। তো মূলত আজকে অভিযানের মূল লক্ষ্য সবজি বাজার পরিদর্শন করে মূল্য যাচাই করা। তো এটা যাচাই করে দেখলাম দুই তিন দিন আগে যে আলু, পেঁয়াজ বা মরিচ, আদা বা টমেটো যা রেট ছিল, আজকে রেটটা তার থেকে একটু নামা আছে। এবং তাদের সাথে কথা বলে যে ব্যাপারটা বোঝা গেল, সে মাল বাজার অ্যাভেলেবেল আছে, রাস্তাতে আনার কোনো অসুবিধা নাই। আজকে টমেটো পাইকারি 80 টাকা বিক্রি হচ্ছে আর খুচরা 100 টাকা বিক্রি হচ্ছে। মরিচ যেটা বিভিন্ন কোয়ালিটি আছে 80 টাকা থেকে 120 টাকা থেকে 150 টাকা কেজি অবধি আছে, আর খুচরা 25 টাকা থেকে 30 টাকা সব পর্যন্ত আছে। এতদিন যে দামটা ঊর্ধ্বমুখী ছিল, কী কারণটাই মূলত কী কারণে ছিল? তারা তো এই ব্যাপারে কিছু বলছে না। হ্যাঁ, কিছু তারা পিসিবি কিছু বলতে পারছে না, শুধু বলছিল যে মালটার যোগান একটু কম ছিল। এমনি কী কারণে যোগানটা কম তারা এটা বলতে পারে? এমনি কথা কালকের থেকে সেটা রেগুলার হয়ে গেছে। সমিতির সঙ্গে এমন কোনো কথা হয়েছে? হ্যাঁ, আজকে সমিতির সাথে কথা হয়েছে। তারা আমাদের অভিযান দেখে তারা বললো যে আমরা আপনাদের সাথে বসবো, কোন জায়গায় ত্রুটি আছে যে জিনিসটা দেখবো, এটা আলোচনার মাধ্যমে সেটা শেষ করবো। সবসময় ওরা আমাদের কোঅপারেশন করে, আমরা এখনও ওদের যে কেন্দ্রীয় অফিস আছে আমরা মিলিত হবে, বৈঠক করবো, যাতে বাজারের মূল্যটা নিম্নমুখী হয়, জনগণ যাতে সুবিধা পায় সেদিকে আমরা নজর রাখবো। আর এমনিতে যে আপনি বললেন মরিচের রেটটা খুচরো বাজারে 250 থেকে 300 টাকা কেজি আছে, সেটা কবে নাগাদ কমবে কিছু কথাবার্তা করে বুঝতে বলতে একটা পেসিফিক কিছু বলতে পারছি না। তবে যা মোটি বুঝলাম যে আজকে বাজারে অনেক মরিচ এসে গেছে, আগামী দিনে আরও বেশি করে আসবে, আর চাহিদার থেকে দোকান যদি বেশি থাকে অটোমেটিক খুচরা মূল্য কমে যাবে। আর কার বিরুদ্ধে কোনো অ্যাকশন কিছু? অ্যাকশন এমনিতে আমরা বাজারে যখন ঢুকলাম, একটা মাগালি মিষ্টান্ন ভান্ডার ঢুকলাম, সেখানে আমরা কমার্শিয়াল সিলিন্ডারের বদলা ডোমেস্টিক সিলিন্ডার ইউজ করছে, সে অপরাধে তার সিলিন্ডারের আমরা সিজ করলাম। আর এই মুদির দোকানে আসলাম, সেখানেও আমরা বেশ অনিয়ম আমরা পেয়েছি। ওনার বিরুদ্ধে আমরা রিপোর্ট করব, কারণ সেবার নোটিশ জারি করবো।